আমি দুই তিন দিন আগে একটা মাহফিল ছিল, ওখানে আমি একটা কথা বলেছি, সবাই ভিডিও টাইটেল দিছে আল্লাহ ওদেরকে হিদায়ত দিক। আমি আল্লাহর কাছে দোয়া করি হারাম ওরা খায়, ওদেরকে আল্লাহ দুনিয়াতে বিচার করুক। ওরা ওয়াজ মাহফিলকে আজে বাজে টাইটেল দিয়ে, শুধু ওদের অ্যাডে ভিউ বেশি হলে অ্যাড নগ্ন ভিডিও টিডিও আসে, অ্যাডে টাকা আসবে, ওই টাকা দিয়ে নিজেকে ফ্রিল্যান্সার বলবে আর মানে গাড়ি চড়বে, এই ঘুরে বেড়াবে, ফ্রিল্যান্সার বলবে, কাজকাম কিছু করবে না, এই টাকা দিয়ে সংসার চালাবে। আল্লাহ এদেরকে হিদায়ত করুক, অথবা আমি বদদোয়া দিচ্ছি এদেরকে, এই হারাম ওদের পেটে গিয়ে ওদের আল্লাহ ওদেরকে শাস্তি দিক, কারণ ওরা ভেজাল লাগা রাখছে বেশি। ও টাইটেল দিছে যে জবাব এসে গেছে, তাই বেটা আল্লাহর পক্ষ থেকে ওই আসছে, আমি বলছি না জবাব আসছে রে, হ্যাঁ বেটা ইউটিউবার হয়েছে, এত নিম্ন পর্যায়ে নিম্ন, এত আচ্ছা ও তো ইউটিউবার না, ও তো ওর কাছে তো দুনিয়ার সব তথ্য আছে, সব কিছু ও দেখে, এত কিছু দেখার পরও কীভাবে ও এত জাহালাত করে, লিখছে জবাব এসে গেছে, আর যেছে দাঁত ভাগা জবাব আসছে, তোর আমি বলছি আমি দাঁত ভাঙছি কারো। তবে তোর এই ভিডিও টাইটেলের কারণে যেদিন ওরা আমাকে দেখবে দাঁত ভেঙে দেবে, ও যেদিন হবে দাঁত ভাঙা জবাব, জাহেল। আল্লাহদেরকে হেদায়ত দিক এবং এই হারামের জন্য আল্লাহদেরকে শাস্তি দিক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহদেরকে মাফ করুক এবং হেদায়ত দিক। ও শাস্তি পেলে আমার তো কোনো লাভ নাই আসলে, আবাসে ও শাস্তি পেলে যদি আমার লাভ হতো তাহলে বলতাম শাস্তি দেখ, খালাস তোমরা ভালো হয়ে যাও, কেমন এটা হারাম ইনকাম। এই যে তোমরা যারা ভিডিও করতেছো এখন তোমাদের বয়স কত আমি জানি না, আন্ডার 20 হবে তোমাদের অধিকাংশ, তোমরা ভাড়ায় 500 টাকা ভাড়া দিয়ে এখানে ক্যামেরা নিয়ে আসছো, তোমাদের যে চ্যানেলের মালিক ও বেটা বসে বসে এখন প্রেমিকে নিয়ে চা খাচ্ছে, আমি চিনি ওরে, আমি চিনি ওরে, তুমি চিনো না তোমার মালিককে, আমি চিনি। ও দাড়ি কাটে, টাকা নিয়েছে প্যান্ট পরে, আর তোমার ভিডিও ভিউ কেন হয় না, তোমার এই ক্যামেরা রেকর্ডিংয়ে দোষ ধরছে, আর যে এডিটর এডিট করছে আর যে কন্টেন্ট রাইটারে টাইটেল দিছে ওরও দোষ দিচ্ছে, চাকরি থেকে বাদ করে তুমি বেটা ভিউ হয় না হুজুরের কাছে। কে ঠিক কি আবার ব্যাটিক বললো ঠিক,